নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চাওয়ারাকে শুরুতে চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। যাত্রী বোঝায় বাস উল্টে বিপত্তি ঘটল, যান্ত্রিক ত্রুটির কারণে এইরূপ বিপত্তি ঘটে। আউশগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের উদ্যোগে এলাকার বিভিন্ন স্কুলকে নির্মল স্কুল হিসেবে গড়ে তুলতে প্রতিটি স্কুলে কন্টেনার প্রদান করা হল। বেলগ্রাম নলিনী রঞ্জন বিদ্যা মন্দিরের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। চুরি ঠেকাতে কুলবাগানে বেড়ায় বিদ্যুতের সংযোগ করে রাখা হয়েছিল, তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ইসরাক মল্লিক নামে এক যুবকের। আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভালকি পঞ্চায়েতে চলছে 5 দিনব্যাপী সুরাতা মেলা। বাঁকুড়ার শিমলাপালের পুকুরিয়া গ্রামে চলছে 100 বছরের প্রাচীন 4 দিনব্যাপী মুড়ি মেলা। মাটির তৈরি হাঁড়ি কলসি সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে সুরাতা মেলায় অপেক্ষারত কুমোরেরা। সুভাষপল্লী সংলগ্ন বর্তমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রায়নার নতুন অঞ্চলের 39টি ICDS সেন্টারে ছাত্রছাত্রীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। চলে আসছে বিস্তারিত খবরে। যাত্রী বোঝাই বাস উল্টে বিপত্তি ঘটল, যান্ত্রিক ত্রুটির কারণে এইরূপ বিপত্তি ঘটে। স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসন আহতদের উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পাঠায়। একটি যাত্রী বোঝাই বাস উল্টে বিপত্তি ঘটল, ঘটনাটি ঘটেছে জোড়বাঁধের কাছে। এদিন একটি বেসরকারি বাস জামালপুর থেকে তারকেশ্বরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটি উল্টে যায়। ঘটনায় আহত হন কম করে 30 জন মানুষ। আমি ওখানে বাস ধরার জন্য লাকি স্টোরে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমাকে বাসটা ক্রস করে বেরিয়ে এলো। এখানে আমি প্রতিদিন বাস থেকে পাস দিই, আজকেও পাস দিয়েছি। আমি না খুব জোর আসিনি, স্লো আসছিল। হঠাৎ আসার খানিকক্ষণ পরে দেখি আমি এখানটা ধুলো, তারপর দেখছি বাসটা আলো হয়ে আসতে আসছিল। বাসের ভেতরে লোকজন প্রচুর, ব্যাকটাপ লোক ছিল বাসে। আমি তাড়াতাড়ি উঠে ছুটে ছুটে ওখান থেকে এসেছি, এসে বাসের মাথায় উঠে দুর্ঘটনাগ্রস্ত মানুষের উদ্ধারের কাজে এগিয়ে আসেন স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসন। ঘটনা হয়েছে, স্টিয়ারিংটা একটু তপাতে কাটা হয়েছিল, কেটে গেল। আস্তে আস্তে ড্রাইভার আনার চেষ্টা করেছে, আনার চেষ্টা করে ওইদিকে পাল্টি খেয়ে যায় বলে এখানে ঘষতে, অনেকটা তপাত থেকে ঘষতে চলে এসছে স্টিয়ারিং কেটে। বাসে কতজন ছিল? বাসে মনে নেই, বাস অনেক অনেক ছিল, বাস ভর্তি ছিল। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি ঠিক 2:20 নাগাদ আমার ড্রাইভারের কাছে খবর পেলাম, ও গেছিল চকদিঘির দিকে। খবর পেলাম যে একটা বাস উল্টে গেছে, সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। আমি সঙ্গে সঙ্গে SDO সাহেবকে ফোন করি, বলি যে ক্রেন পাঠাতে এবং কিছু ডাক্তারবাবু পাঠাতে, কারণ আমাদের হাসপাতালে যতজন ধর পেশেন্ট এখানে ইনজিওর্ড হবে ততজনের হয়তো ক্যাপাসিটি নেই। তারপরে জানানোর পরে রায়নার ভিডিওকে বলি যে ওখান থেকে ইয়ে পাঠাতে, ডাক্তারবাবু যদি থাকেন। আর তারপরে হাসপাতালে আসি, যারা ডিউটিতে ছিলেন এবং যারা রেস্টে ছিলেন সবাইকে খবর দেওয়া হয়, ওনারা আসেন। এখন ট্রিটমেন্ট চলছে, একজনকে অলরেডি আমরা হাসপাতালে বর্তমানে রেফার করা হয়েছে। আর এখানে যতগুলো অ্যাম্বুলেন্স ছিল আমরা সবগুলোকে কাজে লাগিয়েছি এবং রাস্তার গাড়ি যারা ছিল তারা চলছে। যদিও এদিন এই ঘটনার জেরে কোনো প্রাণহানি ঘটেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তার পরিস্থিতি খুব খারাপ। এটা কোন রোড? এটা ধরুন যাচ্ছে জামালপুর এবং তারকেশ্বর, টোটাল মেমারি তারকেশ্বর, মেমারি তারকেশ্বর রোড। রাস্তার যা পরিস্থিতি খারাপ, এতে অ্যাক্সিডেন্ট মানে যে কোনো মুহূর্তে হতেই পারে, মোটরসাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না। আর দীর্ঘ
পাঁচ থেকে সাত বছর এরকম রাস্তার পরিস্থিতি। ওই মাঝে মাঝে পুটি যেগুলো ফুটোফাট হয়ে যাচ্ছে, পুটি মারছে, আবার যেমন রাস্তা তেমন হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়ার চাপ প্রচুর। এই কারণে আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা ঘটেছে, রাস্তার কারণে দুর্ঘটনা। হ্যাঁ, রাস্তাটা এক নম্বর কারণ। তারপর সিঙ্গেল রোড, হ্যাঁ, এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়া যায় না। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। আউশগ্রাম দু নম্বর ব্লকের ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের উদ্যোগে এলাকার বিভিন্ন স্কুলকে নির্মল স্কুল হিসেবে গড়ে তুলতে প্রতিটি স্কুলকে কন্টেনার প্রদান করা হলো। প্রায় 220টি স্কুলকে 4টি করে কন্টেনার প্রদান করা হয়। পূর্ব বর্ধমান জেলা ওডিএফ স্বীকৃতি পাওয়ার পরই ব্লক স্তরে শুরু হয়েছে বিভিন্ন উদ্যোগ। আউশগ্রাম দু নম্বর ব্লকের ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের উদ্যোগে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হলো। ব্লকের বিভিন্ন স্কুলগুলিকে নির্মল স্কুল হিসাবে গড়ে তুলতে প্রতিটি স্কুলকে 4টি করে কন্টেনার প্রদান করা হয়। ব্লকের প্রায় 220টি স্কুলকে কন্টেনার প্রদান করা হয়, ফলে স্বভাবতই খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তাদের দাবি, এর ফলে চাল ডাল সহ মিড ডে মিলের বিভিন্ন উপকরণ সযত্নে রাখা যাবে। বিগত কয়েকদিন আগে আমরা আউশগ্রাম 2 নম্বর বিডি অফিস থেকে যে 3টে বড় বড় টিফিন বক্স এবং একটা মশলা রাখার জন্য টিফিন বক্স পেয়েছি এবং একটা চালের ড্রাম পেয়েছি, তাইতে আমরা খুবই উপকৃত হয়েছি। কারণ আমাদের আগে যে সমস্ত মিড ডে মিলের জিনিসপত্র থাকতো, প্লাস্টিকের জিনিস থাকতো বা খোলা জায়গা থাকতো, মানে ঠিকমতো সেগুলোকে প্রিজার্ভ করা যেত না, কিন্তু এই জিনিসগুলো পাওয়াতে উপকার হলো অবশ্যই। কারণ প্লাস্টিকের জিনিসে ইঁদুর বা বলুন অন্য পোকামাকড় নষ্ট করে দিত, জিনিসগুলো অসুরক্ষিত থাকতো, কিন্তু এই স্টিলের জিনিসগুলো খুবই মজবুত এবং খুবই ভালো। বিশেষ করে চালের ড্রামগুলো এবং বা কলাই টলাই রাখার, মসুরি কলাই রাখার জন্য যে সমস্ত টিফিন বক্স পাওয়া গেছে সেগুলো খুবই ভালো এবং জিনিসপত্র ভালো থাকবে এবং বাচ্চাদের কাছে আরও ভালো জিনিস এবং কোনো রকম অসুবিধা ছাড়াই বাচ্চাদের কাছে দেওয়া যাবে, তাতে বাচ্চাদের ভালো হবে এবং জিনিসটা আরও সুরক্ষা দেওয়া যাবে। এই জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাই আমাদের আউশগ্রাম 2 নম্বর বিডিও সাহেবকে এবং সমস্ত স্টাফদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা এই আমাদেরকে এই মেটেরিয়াল দেওয়ার জন্য এবং স্কুলে যাতে মিড ডে মিল আরও ভালো হয় সে আশা করব। আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও সুরজিৎ ভর আশাবাদী কন্টেনারের সঠিক ব্যবহার হলে স্কুলগুলিকে নির্মল রাখতে সাহায্য করবে। পূর্ব বর্ধমান আমাদের নির্মল জেলা হয়ে গেছে, সেই জন্য সেহেতু আমাদের আউশগ্রাম 2 ব্লকও ন্যাচারালি একটা নির্মল ব্লক হয়ে গেছে। এবং সেহেতু আমরা যেটা করছি, আমাদের প্রতিটা স্কুল, আপার প্রাইমারি, প্রাইমারি, হাই স্কুল, SSK এবং MSK যত স্কুল আছে সেই সব স্কুলেই আমরা যাতে নির্মল বিদ্যালয়েও হতে পারে সেহেতু আমরা এর একটা অংশ হিসাবে প্রতিটা স্কুলকে আমরা মিড ডে মিলের জন্য কন্টেনার দিচ্ছি। কন্টেনার মূলত আমরা 4টে কন্টেনার দেওয়া হচ্ছে, একটা চালের কন্টেনার দেওয়া হচ্ছে বড়, এছাড়া একটা নুন এবং আর একটা ডাল বা অন্য কিছু ওরা যাতে রাখতে পারে তার কন্টেনার দেওয়া হচ্ছে, এবং একটা মশলার কন্টেনার দেওয়া হচ্ছে। প্রত্যেকটা কন্টেনারই স্টিলের এবং প্রত্যেকটা কন্টেনারই অনেক দিন চলবে, লাইফ লং চলবে, সেহেতু আমরা মূলত স্কুলগুলো নির্মল যাতে হয় এবং স্কুলে যাতে নোংরা বা আবর্জনা যাতে বাচ্চারা খায় সেই খাওয়ার জায়গায় যাতে না ছড়ায়, এবং যেগুলো মশলা, বিভিন্ন মশলার প্যাকেট বা ঠোঁয়ার যে আবর্জনা বর্জ্য যেগুলো, সেগুলো যাতে বাচ্চাদের কাছে না পৌঁছায় সেই জন্য আমরা পুরোপুরি স্টিলের কন্টেনার আমরা দিচ্ছি। আমরা আশা করবো মাস্টারমশাইরা এটা যথাযথভাবে ব্যবহার করবে এবং যত্নে রাখবে। এর পরবর্তীকালে দেখা যাক আরও কী দিতে পারি। এটা মূলত আমরা মিড ডে মিলের ইন্টারেস্ট যে ফান্ড আমাদের ব্লকে ছিল সেই ইন্টারেস্ট ফান্ড থেকে আমরা দিচ্ছি। এর আগে আমরা বিভিন্ন যে স্কুলে, প্রায় সব স্কুলেই আমরা গ্যাস দিয়ে দিয়েছি, গ্যাস কানেকশান হয়ে গেছে, ফায়ার এক্সটিংগুইশারও আমরা বেশিরভাগ স্কুলে দিয়ে দিয়েছি। তবুও কিছু কিছু স্কুল এখনও ডেলিভারি করতে বাকি আছে, এগুলো আসছে সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আশা করি আমরা আমাদের ব্লকটা পুরোপুরি নির্মল করতে পারবো এবং সদা সচেষ্ট থাকবো। এইরকম যে কন্টেনার দেওয়ার যে কার্যক্রম কি জেলাতে আর কোনো স্কুল বা কোনো ব্লকে শুরু হয়েছে? না, এটা মূলত আমরাই করছি এবং এটা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি উদ্যোগী বলা যায় আমরা করছি। এবার আমরা আমাদের সাথে সাথে যদি অন্য কোনো স্কুল, অন্য কোনো ব্লক যদি উদ্যোগ নেয় সেটা তাদের ব্যাপার। এরকম এই ব্লক মানে জেলাতে প্রথম আপনারাই? হ্যাঁ, প্রথম আমরাই করছি এবং আমরা এটা জেলাতেও এই রিপোর্টটা পাঠাবো যে আমরা এরম প্রতিটা স্কুলকেই আমরা কন্টেনার দিচ্ছি।
আশা করি ভালো লাগবে সবাই। কতগুলো স্কুলকে দেওয়া হচ্ছে? আমাদের সব স্কুলকেই দেওয়া হচ্ছে, আমাদের প্রায় 220টার মতো স্কুল আছে, 220টা স্কুলকেই দেওয়া হচ্ছে। প্রাইমারি আপার প্রাইমারি? হ্যাঁ, প্রপার প্রাইমারি আপার প্রাইমারি এসএসকে এমএসকে মাদ্রাসা সকলকেই দেওয়া হচ্ছে। আউশগ্রাম থেকে পথিকৃত দাস পৈরাকের রিপোর্ট, আনন্দবার্তা। বেলগ্রাম নলিনীরঞ্জন বিদ্যা মন্দিরের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। নাচ গান কবিতার মাধ্যমে পরিপূর্ণতা পায় এই দিনের এই অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলকোট ব্লকের বেলগ্রাম নলিনীরঞ্জন বিদ্যা মন্দিরে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে এদিনের এই অনুষ্ঠান। নাচ গানের মাধ্যমে গোটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আকাশ ডাকে আজমায়ে, পাহাড় ডাকে আজমায়ে, আকাশ ডাকে আজমায়ে, পাহাড় ডাকে আজমায়ে, অথারানোর পথরে অসীম জানায়, অথারানোর পথরে অসীম জানায়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। এদিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সেরাদের এবং বিভিন্ন কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করা হয়। কাটোয়ার সহকারী বিদ্যালয় পরিদর্শক শেখর মণ্ডল, নিগন গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্কুল কর্তৃপক্ষ সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে পরিপূর্ণতা দেন। কর্মসূচি ঘিরে গোটা স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পাটের আরো ধানের গোলা, কারখানার রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেওয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর, তার বেলা যত জাহাজ, জঙ্গি, মোটর, কামান, বিমান, অসুর, ভাগাভাগি ভাগাভাগি চলছে যেন হরিলু, তার বেলা সমস্ত আয়োজন অত্যন্ত সুন্দর। সাথে সাথে আমি এটা বলবো যে আমার মনে হয় যেটা এই পরিবেশ দেখে আমার যেটা মনে হচ্ছে যে ছেলে মেয়েরা অত্যন্ত সুন্দর ভাবে এখানে পঠন পাঠনে বা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা পায়। তদুপরি আমাদের তো বেশ কিছু দায়িত্ব থাকেই, তো সেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা জিনিস আমি একটু প্রত্যেককেই একটু বলতে চাই। আমরা কিন্তু আমাদের সমস্ত অ্যাক্টিভিটি সমস্ত কিছুই আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবটাই কিন্তু একটা আইনের মধ্যে থেকে আমরা করি, এবং এই করাটা আমরা বর্তমানে যে ইমপ্লিমেন্ট আমরা করতে চাইছি সেটা কিন্তু 100% এখনো পর্যন্ত আমাদের সাকসেসফুলনেস আসেনি বা আসবে তখনই আমরা বলতে পারবো যে যখন একটাও ছেলে মেয়ে বিদ্যালয়ের বাইরে থাকবে না। আমাদের যে বয়স নির্ধারিত আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে শিক্ষা অধিকার আইন 2009 যে বয়স নির্ধারণ করা আছে, এবং সময়ের সাথে সাথে এই শিক্ষা অধিকার আইনের বিভিন্ন প্র্যাকটিক্যাল সমস্যা এবং সেগুলোকে কিভাবে আমরা অবলম্বন করতে পারি। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরবর্তী খবর। চুরি ঠেকাতে কুল বাগানের বেড়ায় বিদ্যুতের সংযোগ করে রাখা হয়েছিল, তাতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো ইশরাক মল্লিক নামে এক যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জামালপুরের মাটনশিপুরে। বাগান মালিককে ব্যাপক মারধর করে বিক্ষুব্ধ জনতা। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের জামালপুরের মাটনশিপুরে। উল্লেখ্য, বাগানের কুল চুরি রুখতে বাগানের বেড়ায় বিদ্যুতের সংযোগ করে রাখা হয়েছিল, তাতেই শক খেয়ে মৃত্যু হয় ইশারাক মল্লিক নামে ওই যুবকের।
আমার স্বামীকে প্ল্যান করে ডেকে নিয়ে যে মদ খাইয়ে কারেন্টে জ্বর দিয়ে মেরে দিয়েছে গো, ওই আবু জামাদ ওর ভাই আমিন গো, মেরে দিয়ে তাকে সারা দুপুর চাপা দিয়ে রেখেছিল গো, সে সেই অবস্থায় পড়ে আছে, তারপরে রাত্রিরে ওইখানে পাশে শুয়ে আছে গো। আমরা যখন শাশুড়ি বয়ে 10:30 সময় যে দরজায় বলছি খোল রে হে, আমার স্বামী এইখানে লুকিয়ে বসে আছে রে হে, সে দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়ে বলছে নাই গো। আমরা বলছি ওইটা কি ঢাকা দিয়ে রেখেছিস রে হে, বলছে ওইটা মুরগির খাবার রে হে। তখন দেখছি আমার স্বামীর হাতটা বেরিয়ে ফেলে দিয়ে গো, আমি বলছি মা হাত বেরিয়ে আছে আমার জুনাকে মেরে দিয়েছে গো। তারপরে তীর বলটা তুলে দেখছি যে মরে জি কয়ে পড়ে আছে গো। আমি আমিনের কলারটা ধরে বলছি কেন মেরে দিলি রে হে, আমার হাতে একটা চার্জার ছিল, আমি যে চার্জারটা করে তার মাথা ফাটিয়ে দিয়েছি রে হে। ওইখানে যে মাঝে মাঝে বসে আর ওই মাঝে মাঝে একটু করে মদ খেয়ে আসে গো, লুকিয়ে লুকিয়ে অল্প খায়, আমি বলি দেখো তুমি ওর কাছে যেও না, ও বাজে ছেড়ে তোমাকে মাল খাওয়াই গো, ওই আবু সামাজি তোমার কাল হবে তোমায় মেরে দেবে গো বলছে। তাদের মধ্যে হয়তো মদ খাওয়া নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে, নালে সকালে আমায় ডাক্তারখানা নিয়ে গেছে কিছু বলেনি গো, আর সে যদি নিজে মরে যায় তাহলে তাকে চাপা দিয়ে ফেলে রাখবে না গো লুকিয়ে, তাকে ওরা সব আত্মীয় স্বজন দিকে দেখেছে পাচার করে দেবে। ওই আবু সামাদের শ্বশুর বাড়ির লোকেরা এসেছে গো, যে এসো আমরা মার্ডার করেছি রাত্রে পাচার করে, আমি ওর পাশে যাই গো, নালে আমি আত্মহত্যা করব গো, খবর ছড়াতেই ক্ষুব্ধ এলাকাবাসী আবু সামাদ মল্লিক ও ইয়ামিন সামাদ মল্লিকের পোল্ট্রি ও কুলের বাগানে চড়াও হয়। বাগান মালিক ইয়ামিন সামাদ মল্লিককে ব্যাপক মারধর করে ক্ষুব্ধ জনতা, এমনকি পোল্ট্রি ফার্মেও আগুন ধরিয়ে দেয়। জখম ইয়ামিন মল্লিককে পুলিশ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই ফেরার আবু সামাদ মল্লিক। পোল্ট্রি ফার্মের সব মুরগি আগুনে পুড়ে যায়। মৃত ব্যক্তির নাম কি? মৃত ব্যক্তির নাম হচ্ছে ইশরাক মল্লিক। কি কারণে দেওয়া হয়েছিল বলতে, ওদের এই কুল বাগান আছে ওইটাকেই করে দেওয়া হয়েছিল। না না, তেমন ধারা কিছু নাই, পাশে গ্রাম আছে, বাচ্চারা আছে, বাচ্চারা এসে হয়তো একটা আড্ডা কুল ছিঁড়ে খায়, সেই হিসেবে কারেন্ট করে ওরা রেখে দেয়। অনেকবার মানাও করা হয়েছে ওদিকে, যেমন ধারা করে রাখি না, পাশে গ্রাম আছে, বাচ্চারা আছে, আর আছে, আমাদের ছিঁড়ে আর করে খেতে পারে। না না, কোনো কিছু দেওয়া নেই গো, না 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 না, কোনো কিছু লেখা ছিল না। উপরন্তু একটা বাচ্চা ছেলে পর্যন্ত ধরেছে ওখানে, বাচ্চা ছেলের হাত পর্যন্ত পুড়ে গেছে একদম, কারেন্টে হুক দিয়া ছিল। সেটা এবার ওরাই জানে কি করতে চেয়েছিল, এবার ওরা মার্ডার করে রেখে দিয়েছিল না এইভাবে ঠেলে ওর উপরে ফেলে দেয়, সেটা এবার ওরাই বলতে পারবে। তার নাম হচ্ছে, তারা হচ্ছে দু ভাই, আবু সামাদ মল্লিক আর ছোট ভাইয়ের নাম হচ্ছে ইয়ামিন মল্লিক। তাদের বাড়ি আমাদের এই পাড়ায়, পূর্ব পাড়ায়। আমাদের মাঠনসিপুর। তারা বড় ভাই ফেরার আছে, ছোট ভাইকে পুরো রাত্রে পুলিশ এসেছিল, পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। না, পোল্ট্রি ফার্মে আমাদের কেউ আগুন লাগায়নি, শর্ট সার্কিট হয়ে হুক করে কারেন্ট নিয়েছিল, সেই হিসেবে পোল্ট্রি ফার্মে আগুন লেগে যায়। হ্যাঁ, অনেকবার মানা করা হয়েছে, তার সত্ত্বেও ওরা কোনো ব্যবস্থা নেয়নি। পঞ্চায়েতের মেম্বারকে একবার জানানো হয়েছিল যে একটু বলুন যে যাতে কারেন্টটা না করে থাকে, পাশে গ্রাম আছে, বাচ্চা ফাচ্চা আছে, কখন কি বিপদ ঘটে যাবে কেউ বলতে পারবে না। না না, কোনো পারমিশন ছিল না। ঘটনাটা হয়েছিল দুপুর 1:30 সময়, আমাদের পাড়ারই ছেলে, মানে আমাদের সাথেই মিশতো, আমাদের সাথে সবকিছু ঘোরাফেরা করতো,
দুপুর 1:30টার সময় খাল ধার দিয়ে এসে এখানে বাগানের কাছে আসে। ও জানে না যে এদের চারি সাইডে কারেন্ট করা রয়েছে। ও এসে ওদের সাথে চিনা পরিচিতই ছিল, যে কোনো রকমে কথাবার্তা বলবো কিংবা হয়তো গাছে কুল আছে, কুল বাগান আছে, সেই হিসেবে হয়তো এসছিল। সেই 1:30টার সময় এসছিল, 1:30 থেকে নিখোঁজ। আমরা পুরো গ্রামবাসী খুঁজে বেড়াই যে ওকে পাওয়া যাচ্ছে না কো। সেই হিসেবে চারিদিক আলু জমি আর চারিদিকে সব রয়েছে, খুঁজতে আসে কিন্তু ওকে পাওয়া যায় না কো। সেই হিসেবে আমরা যখন সারা বিকেল খুঁজেছি ওকে পাইনি কো, রাত 10:00টার সময় দেখতে পাচ্ছি ওর লাশ এই পোলট্রির ফার্মের ভেতরে ঢুকানো রয়েছে। তা আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না কো। আমরা গ্রামবাসী 10 জন মিলে এসে জোর জবরদস্তি করে তালা খুলে দেখি লাশ ভেতরে পড়া রয়েছে। ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এটা কি, বস্তার ভেতরে লাশ ঢুকানো ছিল। ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি, ওরা বলে আমাদের পোলট্রির খাবার রাখা আছে। তখন আমরা জোর জবরদস্তি করে দেখায় একটা হাত বেরিয়ে পড়ে, তখন আমরা দেখতে পাই লাশ এখানে ঢুকানো রয়েছে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভালকি পঞ্চায়েতে চলছে 5 দিন ব্যাপী সুয়াতা মেলা। সুয়াতার পীর বাবার মাজারে প্রতি বছরই মেলা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভিড় জমান। আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভালকি পঞ্চায়েতে চলছে 5 দিন ব্যাপী সুয়াতা মেলা। বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে মেলার আকর্ষণকে জমিয়ে রেখেছেন বিক্রেতারা। শীতকে উপেক্ষা করে রাত্রি পর্যন্ত মানুষের ভিড়ে মুখরিত থাকছে মেলা প্রাঙ্গণ। মেলার অন্যতম আকর্ষণ ফকিরি গান। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই সব গানে ধরা পড়েছে সমাজ বাস্তবতার কথা। আলাউদ্দিন খলজির বাংলা আক্রমণ কাল থেকেই এই মেলার চল শুরু হয়েছিল। আজও সুয়াতার পীর বাবার মাজারে প্রতি বছর মেলা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষই ভিড় জমান। সর্বধর্ম মিলন ক্ষেত্র একমাত্র এই সুয়াতাতেই আছে। এখানে সর্বধর্মের মানুষ আছে, পুজো পাঠ করে, নিজের মনস্কামনা পূর্ণ করে, পুকুরে চান টান করে। এখানে এই মেলা কদিন হাজার হাজার লোককে খিচুড়ি খাওয়ানো হয়, সবাই আসেন, আশীর্বাদ করেন, গান হয়, নাটক হয়, মেলা উপভোগ করে। সর্বধর্মের মিলন ক্ষেত্র এই সুয়াতা। ভক্তরা পীর বাবার মাজারে চাদর চড়ান, রোজ এক পাতে প্রসাদ গ্রহণ করেন সহস্রাধিক দর্শনার্থী। এই মেলাতে আশপাশের লোক বলতে আশপাশে শুধু নয়, মানে বাইরের থেকেও বহু লোকজন আসে এই মেলাতে, এবং হিন্দু মুসলমানের উভয়ের মেলা এটা। হ্যাঁ, আর হচ্ছে যে প্রায় প্রতিদিন 50-60 হাজার মতো লোক হয় এই মেলার সূচনা। অ্যাকচুয়ালি ওয়ামান সাহেব আরও থেকে এসেছিলেন, উনি বহু যুগ আগে এখানে এসেছেন, এবং এখানে একটা নরবলি হতো। হ্যাঁ, সেই নরবলি প্রথাটাকে বন্ধ করার জন্য উনি এখানে এসেছিলেন এবং এখানে শহীদ হয়েছিলেন, তারপর থেকে উনি এখানে রয়ে গেছিলেন। সেই সময় থেকে কি মেলার সূচনা হয় নাকি বর্মন সাহেবের মাহিত্য প্রচার তখন থেকে হয়, কিন্তু মেলা পরে হয়? মেলা তারপরে ছিল, মেলা তারপর থেকে শুরু হয়। কদিন ধরে চলে এই মেলা? মেলা চার দিন চলে। এই মেলাতে কি কি অনুষ্ঠান হয়? ফকিরি গান, দেহতত্ত্ব এবং হচ্ছে যে আধুনিক ইত্যাদি, অগণিত মানুষ ভোগ হয় এবং কন্টিনিউ আমাদের এখানে ইয়ে হয়, খিচুড়ি হয়, যে আসে সেই খায়। 28 পৌষ থেকে শুরু হওয়া এই মেলা বয়ে আনে সম্প্রীতির বার্তা। পুজো কত বছর পুরনো? ইনি 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির আমলে ভারতবর্ষে এসেছিলেন, তখন থেকেই এটা চলছে। পুজো কীভাবে হয় আপনাদের? পুজো বলতে 29 পৌষ সংক্রান্তিতে এখানে বাবার এখানে ওরস হয় এবং সেই ওরস উপলক্ষে সমস্ত লোক এখানে আসে, এখানে পুকুর স্নান করতে। তখন থেকে এবার আস্তে আস্তে দোকান বসে নিয়ে মেলা চালু হয়। ঈদ
গরমে সেরকম কিছু হয় না, যা হয় এই মেলা, এটা সর্বধর্ম মেলা, এখানে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে এই কাজটা করা হয়। আউশ গ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বাঁকুড়া শিমলাপালের পুখুরিয়া গ্রামে চলছে কয়েকশো বছরের প্রাচীন চার দিন ব্যাপী মুড়ি মেলা। মকর সংক্রান্তির দিন থেকে গ্রামের মর্গরিশিনীর থানে এই মেলা শুরু হয়। মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে। বাঁকুড়ার শিমলাপালের পুখুরিয়া গ্রামে চলছে কয়েকশো বছরের প্রাচীন চার দিন ব্যাপী মুড়ি মেলা। প্রথা মেনে প্রতি বছরই মকর সংক্রান্তির দিন থেকে গ্রামের মরগড়ি শিনির থানে এই মেলা শুরু হয়। মকর সংক্রান্তির পরের দিন গ্রাম্য দেবতা মরগড়ি শিনির বাৎসরিক বিশেষ পূজাপাঠ অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তির দিন থেকে প্রত্যেকেই বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে ওই গ্রাম্য দেবতার সামনে বসে খান। কথিত আছে, শতাধিক বছর আগে গ্রাম্য দেবতা মরগড়ি শিনি কোনো এক বৃদ্ধাকে স্বপ্নাদেশ দেন। তার নির্দেশেই প্রতি বছর বিশেষ পূজোপাঠ ও মেলার আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। সংক্রান্তি মেলা হিসেবে পরিচিত এবং আমরা এখানে চার দিন ধরে আসি এবং জমিয়ে মুড়ি খাই এবং আমরা এটা মুড়ি উৎসব বলে পালন করি। আমরা বন্ধুবান্ধব ফ্যামিলি এবং সবাইকার সাথে এটা শেয়ার করি, খুব ভালো লাগে। আপনি দেখতে পাবেন এখানে অনেক লোক এসেছে, আমাদের এর মধ্যে আমাদের পরিবার বন্ধুবান্ধব অনেকেই আছে। এই মুড়ি মেলা চার দিন চলে মকর সংক্রান্তি উপলক্ষে। শিমলাপাল থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। মাটির তৈরি হাঁড়ি কলসি সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে সুয়াতা মেলায় অপেক্ষারত কুমোররা, যদিও দেখা নেই খদ্দেরের। সময়ের সাথে সাথে ধাতব পাত্রের কাছে হার মানতে বাধ্য হয়েছে মাটির তৈরি জিনিসপত্র। মেলা কথার অর্থ মিলন ক্ষেত্র। এখানে যেমন একজন মানুষের সাথে অপর মানুষের মিলন হয়, ঠিক তেমনি মেলায় বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বিভিন্ন পসরার পাশাপাশি মাটির তৈরি জিনিসপত্র নিয়ে সুয়াতা মেলায় হাজির শিল্পীবৃন্দ। কুমোরের হাতের কায়দায় চাকা ঘোরার সাথে সাথে মাটি ক্রমশ রূপ পাচ্ছে হাঁড়ি কলসি ভাঁড়ে। যদিও এ ছবি আমাদের কাছে খুবই পরিচিত একটি ছবি। ধাতব্য পাত্রের কাছে বর্তমানে হার মানতে বাধ্য হয়েছে মাটির তৈরি জিনিসপত্র। কুমোরের অক্লান্ত পরিশ্রম করেও তেমন দাম পান না। বংশ পরম্পরায় চলে আসা পেশার টানে এখনও অনেকে ছাড়তে পারেন না এই কাজ। সুয়াতা মেলায় মাটির হাঁড়ি নিয়ে খরিদ্দারের অপেক্ষারত কুমোরের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
আউশ গ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সুভাষপল্লী সংলগ্ন বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আনুমানিক 230 জন পড়ুয়া এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাড়হাউস সংলগ্ন মেডিকেল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। সুভাষপল্লী সংলগ্ন বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। দুদিন ধরে চলবে প্রতিযোগিতাটি। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পাড়হাউস সংলগ্ন মেডিকেল মাঠে। আনুমানিক 230 জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 100 মিটার, 200 মিটার, 400 মিটার, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করেন। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। আমাদের ইভেন্টটা আছে 100 মিটার, 200 মিটার এবং 400 মিটার দৌড় প্রতিযোগিতা। আমাদের হচ্ছে জুনিয়ার গ্রুপ, সাব জুনিয়ার গ্রুপ এবং সিনিয়র গ্রুপ। হাই জাম্প আছে, লং জাম্প, ক্রিকেট বল থ্রো, শর্ট পাট, ডিসকাস এবং জ্যাভলিন থ্রো এছাড়া আছে, এই রকমগুলোই আছে। আর আমাদের আজকে ছাত্রছাত্রী সংখ্যা কত আছে দিদি? 230 জনের মতো এখন আপাতত মাঠে আছে আমরা এখন পর্যন্ত। আচ্ছা, এরপরে গোয়াজিউলাইক আছে আমাদের শেষের দিকে, আমরা প্রত্যেক বছরই করি এটা এবং বাচ্চারা খুবই উৎসাহের সঙ্গে এটা অংশগ্রহণ করে। না, এটা দুদিনের হবে, আজকে হিটটা আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক করে নিই, ফাইনাল ইভেন্টটা করিয়ে রাখি কালকে, যাতে আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে অনেকটাই এ হয় আর কি, সুবিধা হয়। টিচারদের জন্য কোনো গেম? টিচারদের জন্য আমরা রাখি, টিচার এবং নন টিচিং যারা আছেন, আমরা যারা আছি তাদের জন্য আমরা গেম রাখি। দৌড় প্রতিযোগিতা থাকে বা ক্রিকেট বল থ্রো, এরকম কিছু কিছু ইভেন্ট থাকে এবং আমাদের মেয়েরা খুবই উৎসাহের সঙ্গে এটাতে অংশগ্রহণ করে এবং দিদিমণিরাও ভীষণভাবে এটাতে আগ্রহ প্রকাশ করেন এবং তারাও খুব সুন্দরভাবে থাকেন। আর আমাদের যারা একজন আছেন তারা রীতিমতো মানে খেলা ব্যাপারটাতে খুব পারদর্শী। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। রায়নার নতু অঞ্চলের 39টি ICTS সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় হরিপুর মাঠে। রায়নার নতু অঞ্চলের 39টি ICTS সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় হরিপুর ফুটবল মাঠে। পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে সূচনা হয়। 6টি ইভেন্টে খুদেরা এদিন প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা ঘিরে খুদে প্রতিযোগীদের উৎসাহ ফুটে ওঠে। প্রতিযোগীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার কসুর রাখেননি আয়োজকরা। আজকে আমার নতু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ICTS আছে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কতগুলো এখানে আপনার এখানে ICTS আছে? ইভেন্ট কত? 39টি ইভেন্ট আছে। মোট 39টা আইসিটি আমার ইভেন্ট কত? ইভেন্ট 6টা। কেটে 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 কাটো, ঠিক আছে। কটা ICTS আছে? 39টি। কতগুলো ইভেন্টে খেলা হচ্ছে ICTS-এ? 6টা ইভেন্ট। মূলত খেলাগুলো কী কী থাকছে ইভেন্ট? মানে রান আছে, মানে রংচেনা আছে, সংখ্যা দৌড় আছে, ড্রপিং বল। কত ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে? 234 জন। প্রতি বছরের মতো এবছরও রায়নামান ব্লকের নতু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 3-6 বছরের বাচ্চাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় আহমেদ হোসেন মহাশয়কে সভাপতির পদে নির্বাচন করা হয়েছে। আর এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন 6টা খেলা হবে। তাতে আপনাদের হচ্ছে ড্রপিং বল, বিস্কুট দৌড়,
রং চেনা প্রতিযোগিতা, আর 25 মিটার দৌড়, আর হচ্ছে আপনার 50 মিটার দৌড়, এইগুলো হবে। আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি উদ্বোধন করছেন মাননীয় আহমেদ হোসেন মহাশয় উত্তোলনের মাধ্যমে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে আপনার হরিপুর বল খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। কতগুলো স্টুডেন্টকে নিয়ে এখানে খেলা চলছে? 234টি শিশু এখানে উপস্থিত হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন অঙ্গনওয়াড়ি, বিভিন্ন 39টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা উপস্থিত হয়েছেন, বাচ্চাদের অভিভাবকেরা উপস্থিত হয়েছেন। হরিপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। 60 জন প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। বরশুলের জাগরণী ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রতিযোগিতাটি। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। বরশুল জাগরণী ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 60 জন প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। 50 মিটার বাস্কেটবল ছোড়া, হাঁড়ি ভাঙা, ছবি আঁকা প্রভৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক নিশীথ মালিক। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। সদর 2 ব্লকের সহসভাপতি শ্যামল দত্ত, বিডিও অদিতি বসু সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে খুব ভালো লাগছে, আজকে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আমাদের বসুর জাগরণীর মাঠে আমাদের সদর পূর্ব চক্রের সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আজকে একসঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে উপস্থিত আমার এসআই সাহেব আছেন, আমাদের থেরাপি সেখানে উপস্থিত আছেন, আমাদের প্রধান আছেন এই অঞ্চলে, এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন এবং ছাত্রছাত্রী অভিভাবকরা সকলে আমরা আজকে একসঙ্গে এখানে খাওয়া দাওয়া করবো এবং একসঙ্গে আজকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যাতে আনন্দদান দেওয়া যায়, যতটা আনন্দ দেওয়া যায় এবং তাদের সুস্থ রাখা যায় সে ব্যাপারে আমরা আজকে যথেষ্ট সচেষ্ট হব। না, এটা এটা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুষ্ঠানগুলো আমাদের ব্লক স্তর পর্যন্তই হয়, প্রত্যেকটা ব্লকই হয়, কিন্তু এটা জেলা স্তরে এখন পর্যন্ত সেরকম পরিকল্পনা আমাদের কাছে জানা নেই। বরশুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, যাত্রী বোঝায় বাস উল্টে বিপত্তি ঘটল, যান্ত্রিক ত্রুটির কারণে এইরূপ বিপত্তি ঘটে। আউশগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের উদ্যোগে এলাকার বিভিন্ন স্কুলকে নির্মল স্কুল হিসেবে গড়ে তুলতে প্রতিটি স্কুলে কন্টেনার প্রদান করা হল। বেলগ্রাম নলিনী রঞ্জন বিদ্যা মন্দিরের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। চুরি ঠেকাতে কুলবাগানে বেড়ায় বিদ্যুতের সংযোগ করে রাখা হয়েছিল, তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ইসরাক মল্লিক নামে এক যুবকের। আউশগ্রাম 2 নম্বর ব্লকের ভালকি পঞ্চায়েতে চলছে 5 দিনব্যাপী সুজাতা মেলা। বাঁকুড়ার শিমলাপালের পুকুরিয়া গ্রামে চলছে 100 বছরের প্রাচীন 4 দিনব্যাপী মুড়ি মেলা। মাটির তৈরি হাঁড়ি কলসি সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে সুজাতা মেলায় অপেক্ষারত কুমোরেরা।
সুভাষপল্লী সংলগ্ন বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রায়নার নতুন অঞ্চলের 39টি ICDS সেন্টারে ছাত্রছাত্রীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।